This is Don Islam here. Welcome to our Hexa Online College. আজকে তোমাদের সাথে যে পার্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 4 ঠিক আছে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যাদের হাতে এখনো আমার এই টেক্সট বইয়ের উপর স্পেলিং প্রিপজিশন সিনোনিম অ্যান্টোনিম পন্ডের ইউনিটের উপর এই বইটি এখনো যারা কেননি অবশ্যই কিনে নেবে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু দেখি যে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 4 এ কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা পূর্ববর্তী ভিডিওটি এখনি অবশ্যই দেখে নেবে পূর্ববর্তী তিনটি ভিডিও এখন দেখো তোমাদের সাথে আলোচনা করব একসাথে দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট উড দ্যাট সো ড্যাশ ড্যাশ দ্যাট এই দ্যাট যুক্ত সেন্টেন্স গুলো ভাইয়া আসলে আমরা কিভাবে আনসার করব সেটা অনেক সময় পেঁচালে পড়ে যায় আজকে তোমাদেরকে শিখিয়ে দিব আর হচ্ছে বলেছিলে দো অল দো যুক্ত সেন্টেন্স গুলো তোমাদের সমস্যা হয় ঠিক আছে ওকে তাহলে চলো দেখো দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট উড দ্যাট যদি দ্যাট থাকে তাহলে জাস্ট হালকা কথায় মনে রাখবা যে ভাইয়া বলেছিল দ্যাট এর পর একটা সাবজেক্ট বসাতে হবে টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসাতে হবে এবং এরপরে 100% ভার্বের বেস ফর্ম বসাতে হবে আর কিছুই নয় তোমার এখানে গ্যাপ দেওয়া থাকবে আবার বলছি যদি দ্যাট দেওয়া থাকে এটা যেই দ্যাটই থাক সো দ্যাট থাক ইন অর্ডার দ্যাট থাক উড দ্যাট থাক তো আমরা দ্যাটের পর বেসিক্যালি কাকে বসাবো একটা সাবজেক্ট বসাবো এরপর টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসাবো যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান মানে দ্যাটের আগের অংশটুকু যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বসাবো আর দ্যাটের আগের অংশটুকু যদি হচ্ছে পাস্ট টেন্সে হয় তাহলে কুড বসাবো ক্লিয়ার কি না ওকে এরপর হচ্ছে ক্যান অথবা কুডের পর ভার্বের বেস ফর্ম বসাতে হবে এখানে ভার্বটু দিলে কিন্তু হবে না ক্লিয়ার ওকে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার হও উডদের দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ করে থাকি ঠিক আছে বিষয়টা তো যখনই উডদের থাকবে সেখানে কিন্তু আমার সাবজেক্টের পর কুড বসাতে হবে এখানে আর তুমি ক্যান বসাতে পারবে না ভালো করে নোট দিয়ে রাখো যখনই উডদের বসাবা তখন সাবজেক্টের পর কি বসাবো আমরা গ্যাপে আমরা কুড বসাবো ক্লিয়ার আমরা একটু উদাহরণের মাধ্যমে চলে যাই দেখো ভাইয়া উড দ্যাট এই দেখো উড দ্যাট দেওয়ার পর এখানে একটি সাবজেক্ট দেওয়া আছে এই অংশটুকু তোমাকে কমপ্লিট করতে বলা হয়েছে তাহলে আমরা কি বলেছিলাম সাবজেক্টের পর কি বসে কুড বসে আমরা বসিয়ে দিব কুড উড দ্যাট আই কুড এরপর তোমার ইচ্ছা মতন তুমি বসাও উড দ্যাট আই কুড বি এ টিচার যদি আমি কি হইতাম ভাইয়া একজন টিচার হইতে পারতাম এরকম বলি না বিষয়টা এই অর্থগুলো উড দ্যাট আই কুড বি এ ডক্টর উড দ্যাট আই কুড বি এ নার্স যেটাই দাও উড দ্যাট আই কুড বি এ টিচার অনেক কিছু বসাতে পারি বা ড্রাইভার যা মনে চায় তা বসাও ক্লিয়ার বিষয়টা তোমরা এতটুকু মনে রাখো উড দ্যাট এর পর কি বসে একটা সাবজেক্ট বসবে ওই সাবজেক্টের পর আমরা একটা উড বসাবো ক্লিয়ার বিষয়টা ওকে এরপর দেখো এটা পূর্ণ করো তোমরা উড দ্যাট হি আছে তো থার্ড পারসন নাকি আচ্ছা তাহলে তাকে তুমি কি মনে করছো আমরা এভাবে বলি না উড দ্যাট হি কুড অ্যালাইভ টুডে সে যদি আজকে বেঁচে থাকতো এরকম বলি না বিষয়টা এরকম বলতে পারি তোমার মত মত করে তুমি এখানে বসাও উড দ্যাট হি কুড বি এ অনেস্ট পারসন বলতে পারি না আমরা এরকম তোমার যতটুকু যা ইচ্ছা সেটা তুমি এখানে বসাতে পারো ক্লিয়ার কিন্তু এখানে ভাইয়া কুড বসাতে হবে এরপর যাও দেখো দ্য ম্যান ইজ সো ইল আচ্ছা দেখো এই যে সো ড্যাশ ড্যাশ দ্যাট দ্যাট আছে কিনা দ্যাট থাকলেই কাকে মাথায় রাখতে যেন বলেছিলাম সাবজেক্ট ক্যান অথবা কুড তারপর হচ্ছে কি ভার্বের বেস ফর্ম আগে দেখো যে এই যে দ্যাটের আগের অংশটুকু কোন টেন্সে দেয়া এই দ্যাটের আগের অংশটুকু দেয়া আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে তো যদি প্রেজেন্ট টেন্সে দেয়া থাকে তাহলে সেখানে বসাবো আমরা ক্যান বসাবো ক্লিয়ার বিষয়টা তাহলে আমরা কি লিখবো আরেকটু ক্লিয়ার করছি সো ড্যাশ ড্যাশ দ্যাট এটা হচ্ছে কিন্তু আমার একটা নেগেটিভ বোঝায় ঠিক আছে বিষয়টা যখনই সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে তখন এই অংশটুকুতে মধ্যে বসে অ্যাডজেক্টিভ দেখো দ্য ম্যান ইজ সো ইল মানুষটা এতই অসুস্থ দ্যাট মানে হচ্ছে যে এতই অসুস্থ যে যখনই হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকবে তখনই ক্যান অথবা কুডের সাথে একটা নট বসবে আলাদা কি বসবে ক্যান অথবা কুডের সাথে একটা নট বসবে একটু লিখে রাখো তাহলে আমরা কি লিখবো সাবজেক্ট বসালাম হি এখন টেন্স দেখলাম প্রেজেন্ট টেন্স আছে তাহলে কি বসাবো ক্যান বসাবো এখন ভাইয়া বলছে কি যে হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে এখানে ক্যানের সাথে অথবা কুডের সাথে একটা কি বসাতে হবে নট বসাতে হবে তো আমরা বসাবো দ্য ম্যান ইজ সো ইল দ্যাট হি ক্যান নট ওয়াক মানুষটা এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না বা এভাবে লিখতে পারো দ্য ম্যান হি ক্যান নট স্পিক সে কথা বলতে পারে না ঠিক আছে বিষয়টা এভাবে তোমার মন মতো করে তুমি বসাও ক্লিয়ার বিষয়টা ভাইয়া ওকে এরপর দেখো পরবর্তী উদাহরণটা
খাদিজা সেভড মানি ইন অর্ডার দ্যাট, যেই ড্যাটই থাকুক না কেন ড্যাট এর পর আমরা একটা সাবজেক্ট কেন অথবা কুড তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এই অংশটুকু আগে দেখতে হবে, ড্যাট এর আগের অংশটুকু কোন টেন্সে দেয়া আছে, টেন্সে দেয়া আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সেভড, ঠিক আছে। আচ্ছা খাদিজা সেভড মানি ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে জন্যে যে, আচ্ছা কি লিখতে পারি, সি কি হবে, কুড হবে নাকি কেন হবে, অবশ্যই কুড হবে যেহেতু পাস্ট টেন্সে দেওয়া আছে। সি কুড গিভ, দেখো কুডের পর কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে হবে, সি কুড গিভ হার হাজবেন্ড, ওকে ঠিক আছে বিষয়টা এভাবে বসাতে পারি। অথবা যদি আমরা এটা না বসাই এভাবে বলতে পারি না, সি কুড বাই সাম বুকস, অথবা সি কুড বাই সাম ড্রেস, অথবা সি কুড বাই তোমার সি কুড বাই সাম ড্রেস ফর হার চিলড্রেন, এরকম তোমরা বসাতে পারো, অনেক কিছুই বসানো যায়। ওকে এরপর দেখো পরবর্তীটা চলে আসছি, ডেলা ওয়েন টু আ হেয়ার শপ সো দ্যাট, তাহলে পেয়েছি আমরা দ্যাট, অবশ্যই পেয়েছি, দ্যাটের পর কাকে বসাবো, ক্যান অথবা কুড বসাবো, ঠিক আছে বিষয়টা। তাহলে একটু দেখো তো ভাইয়া এটা কোন টেন্সে, পাস্ট টেন্সে, তো যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা কুড বসাবো, তাহলে ডেলা হচ্ছে একজন মেয়ে, হ্যাঁ তাহলে এই গ্যাপে আমরা বসাবো কি, সি কুড, সি কুড সেল হার হেয়ার, সে একটা হেয়ার শপে গিয়েছে কি বিক্রি করতে, তোমার তার চুলগুলো বিক্রি করতে গিয়েছিল, ক্লিয়ার। এইভাবে হচ্ছে কি আমরা পূরণ করতে পারি। এর পরের অংশটুকু চলে আসো, দো অলদো যুক্ত, দো অলদো মানে হচ্ছে ভাইয়া যদিও, ঠিক আছে। আর দো অলদো যুক্ত সেন্টেন্স দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, প্রথম অংশটুকু দেখো দো অলদো যুক্ত যে অংশটুকু থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন দো অলদো যদি হচ্ছে তোমার আমার পজিটিভ বাক্যকে যুক্ত করে, তাহলে পরের অংশে যদি গ্যাপ দেওয়া থাকে ওই গ্যাপে আমরা বসাবো নেগেটিভ বাক্য। আর দো অলদো যদি হচ্ছে নেগেটিভ বাক্যকে যুক্ত করে প্রথম অংশে, তাহলে পরের অংশে বসাবো আমরা পজিটিভ বাক্য, ক্লিয়ার। আচ্ছা দেখো একটু বলছি, দো হি ইজ পুর, যদিও সে গরিব, দেখো পুরটা হচ্ছে কি ভাইয়া এখানে একটা নেগেটিভ শব্দ, ঠিক আছে বিষয়টা, যদিও সে গরিব, তাহলে এখানে আমরা কি বসাবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বসাবো, কিন্তু প্রিন্সিপাল ক্লজটা বসাবো কি যে হচ্ছে আমার কি জানি বলা হয় মানে পজিটিভে, যেহেতু এটা নেগেটিভ দেওয়া আছে, তাহলে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, ঠিক আছে, যদিও সে গরিব হি ইজ অনেস্ট, হি ইজ হ্যাপি, এরকম বসাতে পারে। ওকে টেন্সটা তোমাকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওইখানেও প্রেজেন্ট টেন্সই বসাতে হবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সই বসাতে হয়। এরপর দেখো অলদো হি রেন ফাস্ট, একটু দেখো এটা কিন্তু পাস্ট টেন্স আছে, যদিও সে দ্রুত গিয়েছে আর কি, দ্রুত হাঁটছে দৌড়াচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, দৌড়েছিল যেহেতু পাস্ট টেন্সে দেয়া আছে, আর এটা হচ্ছে কি পজিটিভ দ্রুত, এখন আমরা কি বসাবো নেগেটিভ, তাহলে এখানে কি বসাতে পারি, হি কুডেন্ট ক্যাচ দা বাস, ঠিক আছে এইভাবে হি কুডেন্ট ক্যাচ দা বাস, এরকম বসে দেবো, অথবা হি কুড নট রিচ ইন টাইম, সে সঠিক সময় পৌঁছাতে পারেনি, তোমার মতো করে তুমি বসাও। লাস্ট ওয়ানটা হচ্ছে দেখো দ্য রেস্টুরেন্ট অল দো দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, যদিও রেস্টুরেন্টটা কি ছিল ছোট ছিল, আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি ছোটটা হচ্ছে নেগেটিভ, আবার এটা কোন টেন্স আছে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা বসাবো এইভাবে দ্য ফুড ওয়াজ সো এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ঠিক আছে বিষয়টা, বা দেয়ার ডেকোরেশন ওয়াজ সো এক্সিলেন্ট ফ্যান্টাস্টিক, যেটা মন চায় তুমি বসাও, ক্লিয়ার। দেখো আমি কিন্তু টেন্সগুলো মেনটেন করেছি, এই ছিল আমার আজকের ছোট একটি টপিকস, কিন্তু এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়, আশা করি তোমরা এগুলো ভালো করে করে নিবে নোট করে, যারা পরবর্তী ভিডিওগুলো বা পূর্ববর্তী ভিডিওগুলো দেখনি অবশ্যই দেখে নিবে, পরবর্তী লিঙ্কগুলো দেওয়া আছে তোমরা সেগুলো থেকে সলিউশন প্রশ্ন করে নিবে, ঠিক আছে বিষয়টা। ওকে আর ভাইয়া যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সবই।